হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিকুন নাহার কিচেন অ্যান্ড ব্লগ। সকল ভিউয়ারদের স্বাগত জানাচ্ছি সাবিকুন নাহার কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি মাংস রান্নার রেসিপির ভিডিও দেখার জন্য। আমি আজকে তৈরি করে দেখাবো মূলা, শালগম আর গরু মাংস সংমিশ্রণে একটা মাংস রান্নার রেসিপি। একই রেসিপিতে আপনারা কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, কিংবা অন্য যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম গরম সাদা ভাতের সাথে। চলে যাচ্ছি রেসিপির মূল প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একই রান্নায় আপনারা কিন্তু সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটেছি, যেহেতু গরু মাংস রান্না করব। তো হালকা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন মশলা থেকে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। যখন অনেকটা হয়ে যাবে তখন আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ পুরো গোটাটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো করে দিতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচটা একটু ভেজে দিতে হবে। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরা আর ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। তারপর অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। ঢাকা দিয়ে হাফ মিনিটের মতো রান্না করব, যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। একটু পর ঢাকাটা উঠিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন উপর দিক থেকে তেল ভেসে এসেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এবার আমি এই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, লবণ দিয়ে। আমি সবসময় বলে থাকি মাংস রান্নায় কিন্তু মাংসগুলোকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে মাংসের ভিতরে কিন্তু লবণ মশলা ভালোভাবে ঢুকে যাবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু লোতে রেখে মাংসগুলোকে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। বারবার এই ঢাকা দিয়ে উল্টে পাল্টে মাংসগুলোকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। আবারও ঢাকাটা উঠিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাঝখানে আমি অনেকবার ঢাকা উঠিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম। মাংসগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা মূলা আর শালগমগুলোকে দিয়ে দেব। দেখুন এগুলোকে আমি এভাবে কেটে রেখেছি, অনেকটা আলুর মতো করেই কেটেছি, একটু মোটা মোটা করে, যেহেতু গরুর মাংস। আর আপনারা যদি মুরগি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আরেকটু পাতলা করে কাটতে পারেন। আপনারা চাইলে শুধু মূলা কিংবা শুধু শালগম দিয়েও রান্না করতে পারেন। তো
তবে আমি দুইটাই দিয়েছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। যারা একবারও এভাবে ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর মূলা শালগম থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তরকারিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মূলা শালগম প্রায় 80-90% পর্যন্ত সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মূলা আর শালগমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন। আর এই তরকারিটা আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই কম মশলা রান্না করেছি। ঢাকা দিয়ে রান্না করে নেব আরও বেশ কিছুক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি মিডিয়াম হিটে রেখে তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারিটা কিন্তু রান্না করা কমপ্লিট। এ পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু না দিলেও পারেন। যদি ধনে পাতা কুচি পছন্দ না করেন কিংবা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, খেতে সুন্দর লাগে আর অসম্ভব সুন্দর একটা স্মেল আসে। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রাখবো, 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তরকারির গ্রেভিটা কিন্তু একেবারে পাতলা হবে আর ঘন হলে কিন্তু ভালো লাগে না এই গ্রেভিটা। তো যাই হোক, যার যার পছন্দ অনুযায়ী রাখবেন, আমি আমারটা বলে দিলাম। আর এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের মাঝে সবার আগে। আজ বিদায় নিচ্ছি, আমি সাবিকুন নাহার, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। So I'll keep hustling, you keep struggling, bitch I'm humbling, keep mumbling, I'll keep doubling, you keep bluffing, you've got nothing, I'll keep hustling.